বাঁকুড়া জেলায় চারটি স্থানে হয় জাতীয় হেজবুল কোরআন প্রতিযোগিতা। মোহাম্মদপুর উপজেলার অনুষ্ঠান হয় পাল্লা দারুল উলুম হাফেজিয়া এতিমখানা ঈদগাহ ও গোরস্থান ময়দানে। সারা মাগুড়া, সারা মোহাম্মদপুরের 39টি মাদ্রাসার মধ্যে 22টি মাদ্রাসার ছেলেরা অংশগ্রহণ করেছে। যারা উপজেলা পর্যায়ে বিজয়ী হয়েছে তারা জেলা পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। মাদ্রাসার ছাত্রদের গ্রুপ করে ভাগ করে দেওয়া হয়, পরে বিচারকরা বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং 30 পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করি। আমি কোরআন তুলাতে প্রথম হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, আমি পুরস্কার পেয়েছি, এই জন্য আমি খুব খুশি। আমরা পাল্লাবাসী গর্বিত এবং আনন্দিত এরকম অনুষ্ঠান হওয়ার জন্য, আগামীতে এরকম অনুষ্ঠান হোক এই আশাবাদ ব্যক্ত করছি। মাদ্রাসা ছাত্রদের দাবি এরকম কুরআন ও হাদিসের প্রতিযোগিতা মাঝে মাঝেই হোক। শাকিলুর রহমান, বিজিনেস24.com, মাগুরা।